শুভ সকাল আমার সব পরিবারকে। তো চলে এসেছি আমার রান্নাঘরে, আমার মনে রান্নাঘরে। রান্না দিয়ে স্টার্টটা হোক, অনেক বেলা হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট করে ফেলি। চলো রান্নার দিকে ফোকাস করি। আজকে আমার রান্না হচ্ছে খারকোল পাতা কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। খারকোল পাতা তোমরা সবাই চেনো, খারকোল পাতাটা সবাই চেনো, এটা একটা কচু জাতীয় একটা শাক। আর ডাটাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে সেদ্ধ করে নিতে হবে। খারকোল পাতার সাথে আমি একটুখানি রসুন, পাঁচ ছটা ছোটো ছোটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি। এইটার এগুলো সব কটা সমেত আমি পেস্ট করে তারপরে এটাকে ফ্রাই ভাজবো। চলো এটা পেস্ট করে আসা যাক। সবাইকে আগে জানিয়ে দিই খারকোল পাতাটা খাওয়ার উপকারিতাটা কি। খারকোল পাতাটা হচ্ছে, দেখো আমার পেস্টটা হয়ে গেছে, পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ ছিল, সাত আটখানা কোয়া ছিল তোমার রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এসেছি, এবার এটাকে আমি ভাজবো। তো ভাজার আগে আমি একটা কথা বলতে চাই, এই যে খারকোল পাতা বাটা তোমরা সবাই জানো খাওয়া খুবই ভালো, গা হাত পা ব্যথা করলে এটা খেলে কমে যায়। আর এটা একটা কচু জাতীয় পাতা, নতুন করে বলার কি আছে তাও আমি বলে দিচ্ছি, এটা খাওয়া কিন্তু খুব খুব খুবই ভালো। আর এটা দিয়ে ভাত খেলে না আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগে না এটা দিয়ে ভাত খেলে। তো আমার এই পাতা বাটা রান্নাটা কি করে করি দেখতে থাকো। চলো আমার পেস্ট তার তো হয়েই গেছে বলে দিলাম, কড়াইটাও গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দেব। তেলটা পুরো কড়াইটাতে মাখিয়ে আমি এতে একটু কালো জিরে ফোড়ন দেব। গরম তেল কালজিরাটা লাল লাল হয়ে গেছে, এবার আমি পেস্টটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটার মধ্যে আমি অল্প একটুখানি হলুদ দেবো, এত অল্প একটুখানি, এটার মধ্যে দেব নুন। আমি কিন্তু সেদ্ধ করার সময় কোনো রকমের নুন দিইনি। এটা ভাজতে ভাজতে একদম এইটুকু হয়ে যাবে, শুকিয়ে এইটুকু আগুন হয়ে যাবে। চলো এটা ভালো করে জলটা টেনে নিই, তারপর আসছে। দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, টেনে নিয়েছে, এটাকে আমি এবার ভাজা ভাজা করে নামিয়ে ফেলি। একদম দেখো একটুখানি হয়ে যাবে,
আমার খারকোল পাতা কমপ্লিট। আমার নেক্সট রান্নায় আমি যাচ্ছি, এখানে দেখো ফুলকপি আর লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, আর একটু জলে গরম জলে আমি ভাপিয়ে রেখেছি। ঠিক আছে, ভাপিয়ে রেখে একটু ঠান্ডা জলে ঠান্ডা হতে দিয়েছি। এতে জলটা আমি ফেলে দিয়ে এই দুটো আমি ভাজব। আর এই হয়েছে আমার বেলে মাছ। এই বেলে মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটু বেলে মাছ আর ফুলকপি দিয়ে একটা কষা করবো, রসা মানে কষা করবো। এই দেখো একটু বড় বড় বেলে মাছ 4 পিস, আর শিং মাছ হচ্ছে আমার ছেলে 2 পিস। আগে আমি মাছটা ভাজবো। তেলটা গরম হোক। তো আমি এই ফুলকপি আর বেলে মাছের ঝোল করতে গিয়ে আমি মশলা দিচ্ছি। এখানে দেখো আমি একটু সাদা জিরে ভিজিয়ে রেখেছি, নাহলে ভালোভাবে পেস্ট হবে না। দেবো হচ্ছে একটা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। তো এর মধ্যে মশলা করছে জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো, আর কিচ্ছু না। মাছগুলো ভেজে নেব, মাছগুলো ভাজার পর ফুলকপি আর আলুটা ভাজব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তো আমার বেলে মাছ আর শিং মাছটা ভাজা কমপ্লিট। এবার আমি ফুলকপিটা আর আলুটা একবারে গরম তেলে ছেড়ে দেব। ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আমি যে বলেছিলাম সাদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এসে এই গরম তেলে ছেড়ে দিয়েছি।
মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে মশলার মধ্যে আমি ফুলকপি আলুটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে জল দিয়ে দেবো। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু আর ফুলকপিটা এর মধ্যে ছেড়ে দেবো। মশলা ভাজার সময় দিয়েছি আর ফুলকপি ভাজার সময় দিয়েছিলাম, আর কোনো রকমের নুন আমি দেবো না। নুন মশলাটা এবার ফুটে গেলে আমি ওই মশলার জলটা এর মধ্যে দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, যতটুকুনি ঝোল দিয়ে যার মতন করে রাখবে। অনেকে আছে ঝোল খাওয়া পছন্দ করে না, অনেকে আছে একটু শুকনো শুকনো মাখা মাখা খেতে পছন্দ করে, আমাদের আবার একটু ঝোল না রাখলে হয় না। আমার কোনো খাবারই সমস্যা নেই, আমার হাজবেন্ডের একটু শুকনো শুকনো খেতে খুব প্রবলেম হয়। তো আমি এর মধ্যে যা জল দেওয়া দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এটা একটু ফুটে এলে আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো।